লকডাউনের সুযোগ নিয়ে বাগরাগড় চা বাগানের চা গাছ কেটে সাফ করে দিল কিছু দুষ্কৃতী। চা বাগানের 10 নম্বর সেকশনে ঘটনাটি ঘটেছে। বাগান কর্তৃপক্ষ থেকে মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কয়েক বছর ধরে রুগ্নখাতায় নাম লিখিয়েছে বাগরাগড় চা বাগান, যার ফলে কোনোভাবে এই চা বাগান থেকে সংসার চলে বাগরাগড় এলাকার শ্রমিকদের। তবে সব মাসে যে শ্রমিকেরা মজুরি পাচ্ছে সেটা বলা যাবে না। তবে এই চা বাগানে এই এলাকার প্রায় 1500 চা শ্রমিকের ভরসা। বর্তমানে লকডাউন চলছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অল্প সংখ্যায় শ্রমিক নিয়ে সামাজিক দূরত্ব মেনে চা বাগানে কাজ করতে হবে। সেই মতো কাজও হচ্ছে বাগানে, যার ফলে সব সেকশনে কাজ করা সম্ভব হচ্ছে না শ্রমিকদের। আর এই সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী বাগানের চা গাছ কেটে সাফ করে দেয়। এই চা বাগানের 10 নম্বর সেকশনে রাতের অন্ধকারে ঘটনাটি ঘটে। বাগানের স্টাফ ও শ্রমিকদের বক্তব্য, এর আগেও এই চা বাগানে কেউ বা কারা বহু চা গাছ কেটে ফেলে দেয়, আর এদিনও একই ছবি দেখা গেল বাগরাগড় চা বাগানে। আর এতেই ক্ষিপ্ত এলাকার মানুষেরা। ইতিমধ্যে বাগান থেকে মালবাজার থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। तो खराब है, जब भी अब हम लोग सब घर घर में बैठा है, काम भी नहीं था उस टाइम में, जो घास काटा है, ये जो असामाजिक तत्व जो ने काटा है ये ठीक नहीं है, इसका कड़ा से कड़ा काम होना चाहिए। और दूसरा बात, ऐसे पहले से भी ऐसे काटा है हम लोग, पहले से भी 2014 से भी हम लोग प्रशासन को हम लोग दिया है, 200-250 घास काटा है पहले भी, अभी भी ऐसे करके हम लोग का जो बगल में घास काटा है ये ठीक नहीं है, इसका कड़ा से कड़ा कानून होना चाहिए। চা বাগান কর্তৃপক্ষের দাবি, লকডাউনের মাঝে কিছু দুষ্কৃতী এই কাজ করেছে, এতে বাগান এবং শ্রমিকদের রুচি রোজগারের সমস্যা হবে। অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করুক পুলিশ। এ ব্যাপারে মালবাজার পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী বলেন, অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেব। এই চা গাছ কাটার ব্যাপারে কোনো রকম কমপ্লেন বা কিছু কোনো কমপ্লেন এখনো আসেনি আমাদের। পুলিশ 5টা গাড়ি মালথানাতে 5টা গাড়ি পুরো অঞ্চলে 24 ঘন্টা কিন্তু রাউন্ড দিচ্ছে। যদি কোনো খবর থাকে বা এরকম কোনো স্পেসিফিক খবর থাকে আমরা নিশ্চয়ই